একদিকে যেমন একটা ভিজুয়াল ডায়েরি, একান্ত ব্যক্তিগত অনেক মুহূর্ত যেমন এখানে আছে, তেমনি হচ্ছে শহরের আর্থ সামাজিক আর রাজনৈতিক বাস্তবতার সাথে আমার যে ব্যক্তিগত বোঝাপড়া ওইটাও আছে। স্ট্রিট ফটোগ্রাফি করেছি বেশিরভাগ সময়, 12 বছরের মধ্যে 7 বছরই হয়তো স্ট্রিট ফটোগ্রাফি করেছি। তো একটা পর্যায়ে আমার মনে হলো যে শুধু স্ট্রিট ফটোগ্রাফির মধ্যে আমি আসলে আটকে থাকতে চাই না, সমাজের রাজনীতির অনেক বাস্তবতা আছে আমার মনে হয় যেগুলো ফটোগ্রাফি দিয়ে অন্য অনেক মিডিয়ামের চেয়ে অনেক ভালোভাবে সামনে নিয়ে আসা সম্ভব। তখন আমি ওই জায়গাগুলো এক্সপ্লোর করা শুরু করলাম। তো আস্তে আস্তে আর কি এই কাজটার চিন্তা মাথায় আসলো। শহরের একটা চিত্র এক জায়গায় চলে গেছে, সেটা একদল বসবাস, মানে একদলের জন্য সেটা লিভিং এক্সপিরিয়েন্স, একটা লিভড এক্সপিরিয়েন্স, আরেক দলের জন্য এটা অলমোস্ট হচ্ছেই না বাইরে। একটা বিশাল অংশ দল যারা এটা হচ্ছে না বাইরে বলে মনে করে, তাদের কাছেও আমরা যাওয়ার চেষ্টা করছি এটা এই ছবিগুলো নিয়ে, যে লাইক অ্যাকচুয়ালি কী হচ্ছে বাইরে, যারা অলরেডি লাইক এটা ফেস করে না রেগুলার বেসিস, অল লাইক এটাকে এটার মধ্যেই তাদের জীবন, তাদের জন্য খানিকটা লাইক একটা হিলিংয়ের জায়গাও তৈরি করে। আমরা কী ধরনের প্রবলেমস ফেস করি, টিন এজ লাইফে কী প্রবলেমস ফেস করি, আমি এই মেসেজটাই পাচ্ছি মেইনলি। অলসো ডেকোরেশনস থেকে আমার মনে হচ্ছে যে অনেক ময়লা আবর্জনা যেগুলো আমরা ফালিয়ে দিই ওগুলো দিয়ে ওরা সুন্দর করে সাজিয়েছে। সো আই ফিল লাইক ওয়েস্ট থেকেও যে সুন্দরভাবে আর্ট প্রডিউস করা যায় ওই মেসেজটা মেইনলি পাচ্ছি। শহরের বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, সেটার উপরে আমরা একটা লাল একটা আলো দেখতে পাচ্ছি। তো এই ছবিটা দেখে আমার কাছে মনে হয় যে যারা এই শহরটাকে পরিচালনা করেন তারা যেভাবে আমাদের কাছে উপস্থাপন করতে চান যে এখানে অনেক বেশি স্ট্রাকচার হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এবং সেটার উপর যে তারা এক ধরনের আলো ফেলতে চান, এবং হচ্ছে সেই আলোটাকে আমার কাছে মনে হয় যে এই যে লাল আলোটা আনন্দ যেটা অ্যাড করেছে, আমার কাছে মনে হচ্ছে ওই আলোটাকে মক করছে।